চলে আসছে আগে টিচার চলে আসছে এদের পাশে যে সাই আমার পুরনো ভিডিওগুলোতে এবং সম্প্রতি দু একদিন আগের একটা ভিডিওতে আমার একজন দক্ষিণের বারান্দার সদস্যরা আমার এই ব্লেন্ডারটার ডিটেইলে একটু দেখতে চাইছিল তো আমি ব্লেন্ডারটা দেখে দিচ্ছি এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের আর হচ্ছে ব্লুবার্ড আর কি তো এই হচ্ছে এটা এটা তিনটা জার যেরকম থাকে আর কি স্টিলের জার আর এই হচ্ছে লিডটা হচ্ছে প্লাস্টিকের এটা হচ্ছে সবচেয়ে বড়টা এই যে এটার হ্যান্ডেল আছে আর এটা হচ্ছে মাঝারিটা এটার হ্যান্ডেল নাই আর এটা হচ্ছে ছোটটা এটা হচ্ছে মানে ড্রাই গ্রাইন্ডার এটা জুস যেরকম হয় আর কি এই যে ব্লেডগুলো আমি দেখিয়ে দিচ্ছি আর এটার ব্লেড হচ্ছে এটা তো আমি সাধারণত এটার মধ্যে দিয়েই সব মশলা টশলা সব কিছু করি সব কিছুই করি চালের গুঁড়াও করি আর এটা দিয়ে একেবারে শুকনা কিছু করি অথবা ড্রাই ভর্তা টর্তা করি গরম মশলাগুলো গুঁড়ো করি এটাতেও করি সব কিছুই আসলে এটাতেই করি এটাতে একটু কমই করি তো এখন আমি এই যে রসুনের কোয়াগুলো নিচ্ছি এগুলোকে গ্রাইন্ড করব তো এগুলো হচ্ছে আমি সবসময় ব্যবহারের জন্য এরকম রসুনই ব্যবহার করি আর আস্ত রসুনটা শাক বা গরুর মাংস বা মুরগির মাংস মানে এইসব বা মাটনের আস্ত যখন দেই তখন আস্তগুলো রাখি কিন্তু রেগুলার ইউজের জন্য কিন্তু আমি এটাই ব্যবহার করি তো আমি এখন এটা দেখাই দিচ্ছি যে কিভাবে আমি মশলাটা পেস্ট করিয়ে যে দিলাম প্রথমে অল্প একটু পানি দিব যে কতটুকু দরকার হয় তারপরে এটাকে আমি এখন গ্রাইন্ড করব তো এখন আরেকটু পানির দরকার আমি আরেকটু পানি দিয়ে দিলাম এই যে আমি মানে মোট হচ্ছে এক মিনিট আমি এটাকে ইয়ে করছি চালাইছি তার মধ্যে হচ্ছে আমি তিনবারে একবারে এক মিনিট চালানো যাবে না একবারে 15 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড করে তিনবারে এই যে তিনবারে প্রায় এক মিনিটের মতো করে চালানোর পরে এই যে হয়ে গেছে পেস্ট খুবই সহজ এটাকে মানে অপারেট করা তো আজকে রুমের অবস্থা এরকম এই যে ক্যাবিনেটটা আছে না এখান থেকে সব খালি করে এখানে রাখলাম তো এটাকে ইচ্ছা করছে যে এখন আমি এটাকে কিচেনে নিয়ে যাব আর কিচেনের যে সোফাটা আছে সেটা এখানে নিয়ে আনবো দেখা যাক সোফাটা এখানেই ছিল অবশ্য আগের ভিডিও যারা দেখেছো প্রথম দিকের তারা অবশ্যই জানো যে সোফাটা এখানে ছিল তো এখানে বসে না আমি সকালবেলা চা বিস্কিট এটা এখানে বসেই খাই তারপরে কাজ করি কিছু তো এখানে এই জন্য আমার একটা সোফা খুব দরকার যদিও অল্টারনেট হিসাবে এই চেয়ারটা রাখা হয় তারপরও একটু মনে হচ্ছিল যে অসুবিধা হয় আসলে আমার কয়েকদিন পরপর চেঞ্জ করতে খুবই ভালো লাগে কথা হচ্ছে সেটা আরও কিছু না অন্য কিছু না এগুলো আমার মন গড়া যেটা এখানে হলে ভালো হবে ওটা ওখানে হলে ভালো হবে তা না চেঞ্জ করতে ভালো লাগে তো আমি এখন মাথায় ঢুকলো যে চেঞ্জ করবো তো এখন আমি চেঞ্জ করবো কিচেনের সোফাটা এখানে আনবার এটা খালি করলাম উপরের এগুলো সব খালি করি তারপরে এটা এদিক ওটা ওদিক নিয়ে আসি আসসালামু আলাইকুম দক্ষিণের বারান্দার নতুন একটা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত সবাইকে কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আর আজকে হচ্ছে রোববার আমি রোব রাতের ঘুমাবার সময় না মনে হয়েছিল যে আজকে সকালে উঠে একটা কাজ করবো যদিও এখন সকাল না বেশ বেলা কারণ আমি একটু ভোরে উঠে আবার একটু ঘুমাই তো দেরি করে উঠি বারবারই বলি দেরি করে উঠি 9টা 10টা এরকম বেজে যায় আর কি যখন যেদিন যেরকম ঘুমাতে ভালো লাগে সেরকম জিনিসপত্র সব বের করে রাখছি এটার ভিতর থেকে কিচেনের সোফাটাকে এখানে নিয়ে আসবো আর এটাকে ওখানে নিয়ে যাব দেখা যাক আমার কতটুকু সুবিধা হয় আর তোমাদের কতটুকু ভালো লাগে তো চলো কাজগুলো শুরু করে দেই তার আগে কি করতে হবে তার আগে চা খেতে হবে চা খেয়ে রিচার্জ করতে হবে কারণ সকালবেলা কিন্তু অনেক কাজ হুটাপুটি করে ফেলছি অনেকগুলো কাপড় আবার ধুতে দিছি অনেকগুলো কাপড় রাতেবেলা ধুয়ে শুকাতে দিছিলাম সেগুলো সব নিয়ে আমার মেয়ের রুমে রাখছি কিন্তু এখনও ভাত করি নাই যেটা খুব জরুরি কাজ তো যাই হোক না আগে এই কাজটা করি কারণ আমার জন্য এই কাজটার জন্য আমার মাথা কুটকুট কুটকুট করতেছে তো এখান থেকে এই যে কার্পেটটাও তুলতে হবে কার্পেটটাকে টেটে টেটে ওদিকে নিয়ে যেতে হবে এগুলো আগে করে নিই চলো তো যুদ্ধ শুরু করে দিলাম যুদ্ধ শুরু করার সময়কাল হচ্ছে বোধহয় 12টা বাজে এখন বা 11:30টা এরকম হবে আর কি তো এপাশ থেকেও ক্যাবিনেটে থেকে সব কিছু উঠাচ্ছি প্রথমে না চা খাবো ভাবছিলাম তো চুলায় চা দিয়ে আসছি অলরেডি তো এর মধ্যে এই কাজগুলো একটু আগায় নিয়ে তারপরে চাটা খাবো আর কি তো এই যে চা হয়ে গেল চাটা থেকে
দুটা টোস্ট বিস্কিট নিব, তারপরে চাটা খাবো, তারপরে বাকি কাজগুলো আবার করব। চাটা নিয়ে আসছি, আর এই যে বেডের পাশে যে সাইড টেবিলটা ছিল না সেটা এখানে রাখবো, কারণ এখানে হচ্ছে ল্যান্ডফোনটা তো রাখতেই হবে, ল্যান্ডফোন না রাখলে তো রেসিডেবল উপরে তো আর ল্যান্ডফোন রাখা যাবে না। তো এই সাইড টেবিলটা এখানে থাকবে, আর এখানের জন্য আগে সবসময় একটা বড় সাইড টেবিল ছিল যেটা দরজার বাইরে কর্নারেই রাখা, একটা মাটির চুলা আছে এটার উপরে, ওইটা আবার এখানে নিয়ে আনবো। তো আগে চাটা খাই, তারপরে বাকি কাজগুলো করবো, রান্না বান্নাও করতে হবে। তো চা শেষ করে লেগে গেলাম কাজে। এই যে দেখো, এখানে গোল্ডেন যে পেপারটা ছিল ড্রেসিং টেবিলের সাথে মানে একসাথে ব্যাচ করে লাগিয়েছিলাম, ওটা উঠায় ভালো করে মুছে নিলাম। তারপরে এই যে এরকম আমার কাছে ইয়ে ছিল, এটাকে কি বলে, এই যাই হোক, এটা হচ্ছে পেপার ইয়ে আর কি, কি বলে, অয়েল ক্লথ, সরি ভুলে গেছি, এটা ছিল অয়েল ক্লথ ছিল। তো এটাকে আমি ঠিকঠাক মতো মাপ মতো কেটে নিচ্ছি আর কি। তো কাটা হয়ে গেছে, ঠেলে ঠুলে আবার নিয়ে আসলাম, এটা হচ্ছে যেখানে সোফাটা ছিল সেখানে, আর এই যে পানির জারটা এখানে রাখতেছি। আর ভালোই হয়েছে, মানে প্রথমে না যখনই যেদিন না যে কোনো কিছু নাড়ালে আমার মনে হয় কি এটা খুব ভালো হয়েছে, এটা একদম পারফেক্ট। তো যাই হোক, মোটামুটি কাজগুলো শেষ, ঘরটা ঝাড়ু দিয়ে ফেলছি। আর দেখো পালং শাকের একদম মুঠি ধরে, না যে কোনো শাক এই যে দড়ি দিয়ে বাঁধা থাকে না, আমি মুঠ ধরে কেটে ফেলি। তো তাতে হয় কি, শাকটাটা খুব সহজে বাছা যায়, কুটতেও মানে বাছতে খুব সুবিধা। তো উপরে আমি হচ্ছে মাংসের জন্য পেঁয়াজ আর কি দিচ্ছি, পেঁয়াজটাকে ভাজতেছিলাম প্রেশার কুকারে, রান্না করবো তাড়াহুড়া করে। আর পালং শাকের কথা বলতেছি না, যে কোনো শাক এইভাবে মুট করে না কেটে তারপরে বাছাটা খুব সহজ হয়। আর এটা হচ্ছে সাদা কলিজা বলে আর কি সবাই, কিন্তু আমি ফ্যাপসাই জানি ছোটবেলা থেকে, আমার ভীষণ প্রিয়। তো এটাকে না বড় বড় করে আমি হচ্ছে একটু পানি দিয়ে আগে 2-3 মিনিট ভালো করে বলক দিয়ে নিব, তারপরে হবে কি ছোট ছোট পিস করতে সুবিধা। খুব ছোট পিস করি না আমি অবশ্য, মোটামুটি একটা পিস করি। তো এই যে দেখো, এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, মানে ব্রাউন কালার হয়ে গেছে, এটার মধ্যে বাটা মরিচ, আদা, রসুন, জিরা, সামান্য একটু হলুদ, লবণ, আর আস্ত গরম মশলা না পেঁয়াজের সাথেই দিয়ে দিছিলাম, আর একটু আগে যে রসুনটা পেস্ট করছি ওই রসুনটাও দিলাম। আর ওইখানে হচ্ছে ওই যে ভ্যাপসা যেটা সেটাকে বয়েল করতে দিছি, আর ওই স্টিলের কড়াইতে হচ্ছে আলু, পেঁয়াজ আর রসুন হচ্ছে একটু ভাজতে দিছি, পালং শাক রান্না করব। তো দেখো, এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিছি, একটু লবণও দিয়ে দিছি, আর একটু পানিও দিয়ে দিলাম। স্টিলের পাতিলে বা কড়াইয়ে রান্না করতে হলে না সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হয় যে একেবারে ড্রাই হওয়া যাবে না। তে যে আমি ওই যে সাদা কলিজা বা ফ্যাপসা যেটাই বলো সেটাকে না গরম পানিটা ছেঁকে একটু ঠান্ডা, এখনো গরম আছে আমি ধরতে পারছিলাম না, দেখো কেটে নিছি, পেঁয়াজ কাটা নাই, তো সবই সাথে সাথে করতেছি আজকে। এখানে সরিষার তেল, তারপরে সামান্য, একেবারে সামান্য, হাফ চামিচ আদা, হাফ চামিচ রসুন, হাফ চামিচ জিরা, হাফ চামিচের থেকেও কম, হাফ চামিচ হচ্ছে বাটা মরিচ, আর এটা হচ্ছে পিঙ্ক সল্ট। তো আমি কিছুদিন ধরে নিজের জন্য পিঙ্ক সল্ট আর সরিষা তেল দিয়ে সমস্ত তরকারিটা রান্না করতেছি, যখন আমি চাই যে মানে ওইটা একটু কমানো দরকার তখন আমি এটাই করি। আর এখানে একটু গরম মশলার পাউডার দিয়ে, লবণ দিয়ে মানে ভালো করে মশলাটা মেখে, এখন দেখো এই সাদা ভ্যাপসাটা দিয়ে দিলাম, দিয়ে এখন সামান্য হাতে ধোয়া পানি দিয়ে ঢাকা দিয়ে চুলায় দিয়ে দিব। তারপরে শেষে এখন কয়েকটা কাঁচামরিচ দিছি, আবার শেষে কাঁচামরিচ দিব, একটু ধনে পাতা দিব। তো এখানে আমার মাংস কষানো মোটামুটি হয়ে গেছে। তো এখন দেখো, এখানে একটা আস্ত রসুন দিলাম, একটা আস্ত টমেটো দিলাম, আর হচ্ছে একটা শালগমকে চার ভাগ করে দিলাম, এটা হচ্ছে মাসনাদ আহমেদের জন্য, ওনার শালগম দিয়ে না মাংস খুব পছন্দ, পেঁপে, শালগম, মুলায়, চাল কোমড়া এসব দিয়ে। তো এখন আমি হচ্ছে প্রেশার কুকারে প্রেশারটা দিয়ে দিব, আর সামান্য একটু পানি দিয়ে দিব, কারণ মাংসটা একটু কষা কষা ভুনা ভুনা হবে আজকে আর কি।
তো এই যে প্রেসার দিয়ে দিলাম, চার পাঁচ ছয়টা মানে সিটি দিলেই আমি চুলা বন্ধ করে দিব। আর এখানে দেখো আমার ওই যে আলু, তারপরে পেঁয়াজ, রসুন আর একটু কাঁচামরিচ দিয়ে একটু মানে ভাজতে দিছিলাম, একটু পানিও দিয়ে দিছিলাম পরে। তো এখন আমি হচ্ছে দিব ওই যে শাকটা দিলাম, দিয়ে একদম দাঁড়ায় থেকে 2 থেকে 2.5 মিনিট বা 3 মিনিট আমি ঢাকনা দিছি। এখন ঢাকনাটা খুলে আবার 3-4 মিনিট এভাবে নাড়াচাড়া করে মোটামুটি একটু মিডিয়াম আছে আর কি, দেখো অল্প আছে না, মিডিয়াম আছে। এক আছে শাক রান্না করলে শাকের কালার বা সবজির কালার খুব ভালো থাকে। তো হয়ে গেছে। আর এদিকে দেখো আমার সাদা কলিজা বা ফ্যাপসা যাই বলো, সেটা আরও হবে, আর একটু হবে আর কি। তো নাড়াচাড়া করে এটাকে আবার ঢাকা দিয়ে দিলাম। আর দেখো শাকটার কালার কি দারুণ আসছে, একটু ঝোলঝোল রাখছি। তো এদিকে হচ্ছে ওই যে বললাম না লাস্টে মোটামুটি হয়ে আসছে। আমি খুব ভাজা ভাজা খাই না, আর হচ্ছে কি আমার কাছে না একটু আমি দেখি যে এই সাদা কলিজা বা ফ্যাপসা যাই বলো, এটার মধ্যে না অল্প মশলা দিলে খুব ভালো লাগে, বেশি মশলা দিলে থকথকে হয়, খেতে একদম ভালো লাগে না। তো আমার রান্না বান্না শেষ, এখন হচ্ছে মাংসটাও হয়ে গেছে, মাংসটাকে এখন আমি ঢেলে নিই। বাজে তো আমার রান্না বান্না সব, ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মুছি নাই, ঘরটা সন্ধ্যার পর একটা মেয়ে মুছে দিয়ে যায়। ওকে বলছিলাম যে আজকে দুপুরে এসে মুছে দিয়ে যেতে, বা দুপুরে বা মানে বিকেলের আগে যখনই পারে তখনই মুছে দিয়ে যেতে, কারণ আবার নিজেই মুছবো, এরকমই একটা মনের বাসনা দেখা যাক। তো এই হচ্ছে অবস্থা বেডরুমের। এই যে এখানে ওই যে যে ক্যাবিনেটটা ছিল সেটাকে সরায়ে কিচেনের যে সোফাটা সেটাকে এখানে আনছি, আর এই পাশে যে সাইড টেবিলটা ছিল ওই সাইড টেবিলটা ওখানে দিলাম, আর এই যে সাইড টেবিলটা এটা আসলে এই বিছানা মানে এই বেডের সাথেই, কিন্তু এটাকে আমি এই পাশে রাখ মানে এই পাশে ছিল আর কি, এই পাশে সরাই নিয়ে আসছিলাম। তো এখন আবার ওই পাশে জায়গাটা জায়গায়। তো এই হচ্ছে বেডরুমের অবস্থা, আর ঘরও গোছানো শেষ, একদম টিপটপ, খাবার দাবারও দিয়ে দিছি, কিন্তু এখনই মনে হয় কি আসরে আজান দিয়ে দিবে। তো এখানে হচ্ছে এই যে কষা কষা মাংস, আর এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে আমার সাদা কলিজা, আমরা যেটাকে ফ্যাপসা বলি, আর এটা হচ্ছে সবুজ সবুজ পালং শাক আলু দিয়ে ঝোল ঝোল, আর এখানে হচ্ছে আমার জন্য রুটি, আর এখানে হচ্ছে ভাত। অরণ্য যেহেতু হোম অফিস করে তবে দুপুরে সবসময় খায় না, তো এখন দেখি জিজ্ঞেস করব, তারপরে যদি খায় তো খাবে, না হলে ওর সময় মতো খেয়ে নিব কাজ শেষ করে। তো এই হচ্ছে দুপুরের খাবার, আর ঘর বাড়ি একদম ফিটফাট গোছগাছ, আর এই যে কিচেনও একদম ঝকঝকে করে ফেলছি মুছে টুছে। আর এখানে আরেক কাপ চা ছিল সেটাকে বের করে রাখছি যে খাবার পরে এটাকে খাবো। আর ওই যে ওই ফ্লাক্সে হচ্ছে ছাদের চাও বানায় ফেলছি, আর এখানে সোফার পাশে সোফাটাকে সরায়ে এটাকে এখানে নিয়ে আসছি। তো এগুলো এখন সব খালি। এখানে আমি ভাবছি কি যে কন্টেনারগুলো থাকে না ফ্রিজিং করার জন্য বক্সগুলা, সেগুলো এখানে রাখবো, আর কি রাখবো দেখা যাক। আর আমাদের যেহেতু ডিপ টিউবওয়েলের পানি নিচে থেকে আমরা সরাসরি পানি আনি, এরকম দুইটা জার থাকে, একটা শেষ হয় আর একটা দরজার কাছে দিয়ে দিই, ওটাকে আবার ফিল করে দেয় এরকম আর কি। তো এই হচ্ছে অবস্থা, সব গোছগাছ শেষ, আর এখানে আমার লিভিং বক্সটা ঢাকনা দেওয়া হয়নি, এই বক্সটা ক্লিন করতে হবে, এই বক্সটা অনেক দিন হয় ক্লিন করা হয় না। তো যাই হোক একটা একটা করে করব, সবই শেষ। তো এই হচ্ছে অবস্থা। তো এই যে অলরেডি আজকে আসরে আজান দিয়ে দিছে, তো মাসাদ আমাদের এখানে খাওয়া দাওয়া করতেছে, আমি হচ্ছে আর একটু পরে আসবো, আমি গোসল করব, করে তারপরে যে রুটি দিয়ে সাদা কলিজা খাবো। গরম গরম রুটি দিয়ে না এই সাদা কলিজা আমাদের সবার খুব পছন্দ, আমার আপাদের ভাগ্নিদের সবার খুবই পছন্দ। ছাদে আসলাম, আমি আর ভাবি হাঁটাহাঁটি করে চা খাচ্ছি, এই যে আজকে ছাদে আর কেউ নাই, চা খেলাম, আর এই যে গাছগুলো একটু দেখলাম অনেক টমেটো। চলেন ভাবি তাহলে চা খাই নিচে নামি। আজকে চা খাই নাই বাসায়, মাসাদ আহমদকে বললাম কি চলো বাইরে থেকে চা খেয়ে আসি, আর সবজিও লাগবে, একটু সবজি টবজি কিনবো। সাধারণত সন্ধ্যার পরেই কিন্তু আমি মাছ বা সবজি বাজার এগুলো করি আর কি।
দিনের বেলা খুব একটা করা আমার হয় না, খুব ইমার্জেন্সি কিছু হলে তখন হয়তো বা। তো এই যে দেখো সোফাটা এখানে বসালাম, কিরকম লাগলো বলবা অবশ্যই কমেন্টে। আর এখানে না এটা একটা, এই টেবিলটা হচ্ছে যে নিচে হুইল লাগানো, চাকা লাগানো, এটা এখানে রাখলাম, চা যখন চা খাবো বা কিছু কাজ করব তখন টেবিলটা সামনে আনবো। তো এই হচ্ছে কাহিনী, লাইটটা অফ করে দেই। যে কাপড় পরাছিলাম সেটাই, শুধু একটা পাতলা একটা পশমিনা শাল নিয়ে নিলাম। আর চলো এটা নিয়ে কি করবা, চলো। তো এই হচ্ছে কথা, মোবাইল ও বাবা মোবাইল নেই, মাস্ক মাস্ক নিয়ে নাও। তো চলো যাই দেখি, চাটা খাবো একটু বাইরে। আর এই যে ও রান্নাঘরেরটা তো দেখালামই তখন, তাই না? আমরা যাই একটু হাঁটা, চা খাই, বাতাস খাই, বাইরে কিন্তু বেশ বাতাস বাতাস না। মোড়ের মোড়ে চলে আসছি, এই যে বাটি চাট খাবো, তো আমার বাটি চাটের অর্ডার দিছি। আর ভাতটা হবে কেটে লুচি আর তরকারি, আর তুমি লুচি তরকারি খাবে, আমি বাটি চাট খাবো, তারপর চা খাবো। বাটি চাট চলে আসছে, আপনার বাটি চাট খেতে আরেকদিন আসছিলাম, শেষ হয়ে যায় না, 9টার দিকে শেষ হয়ে যায়। বাটি চাটার মেইন অ্যাট্রাকশন কি দেখো, আমি খাওয়া প্রায় শেষ কিন্তু বাটি ভাঙে না। ফুচকায় যেমন দেওয়ার সাথে সাথে নেতায় যায় না, এটার কিচ্ছু হয় না। আর অন্য বড় তো লোকজন আছে, শুধু খাচ্ছেই খাচ্ছে, 2 ঘন্টার মধ্যে সমস্ত বাটি চাট শেষ, বাটি চাট খাওয়া শেষ, মাসাদ আহমেদেরও লুচি আর আলুরদম খাওয়া শেষ। এই যে এখন রাস্তার ওই পারে যাবো, ওই রাস্তাতে হচ্ছে এখানে চা খাই। এখানে হচ্ছে সব চা শৌখিন বা চা পিপাসু সবাই চলে আসে সন্ধ্যার পরে, এখানে অনেক রাত 12-1টা-1টা পর্যন্ত সবাই চা খায়, তাজমহল রোডের মোড়ে। এই পাশে হচ্ছে সব খাবার দোকান, এই যে চাপ টাপ সব কিছু, লুচি ঘুগনি পাপড়ি চাট বাটি চাট ফুচকা সব কিছু। এই যে চা নিয়ে রওনা হয়েছে আমি আর মাসাদ আহমেদ, যা ভিড় মানুষের, মনে হয় ধাক্কা ধাক্কিতে এখানে জীবন শেষ। তো যা খেতে খেতে এখন বাসার দিকে যাব, পথে হচ্ছে সবজি কিনে নিই। তো চলো যাই, ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবা, আর একটা লাইক দিয়ে দিবা। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। ভালো কথা, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তাজমহল রোডের মোড়ে দাঁড়া দাঁড়ায় দেখো মালাই চা খাচ্ছি, এলাচি দেওয়া মালাই চা। আর কি অবস্থা এখানে দেখলে, এই টাইমে না মনে হয় কি মানুষজন মানে উন্মাদ হয়ে যায় খাওয়ার জন্য।